লং মার্চে হাঁটছেন কেন? লং মার্চের মূল দাবি লং মার্চ জো শুরু হুয়া হ্যায় 30 নভম্বর সে চিত্তরঞ্জন সে কলকাতা কি তরফ হমারে পশ্চিম বর্ধমান জিলা কা দিল কি ধড়কন দুর্গাপুর সংগ্রাম কি ধরতি সে ইয়ে পদযাত্রা কলকাতা কি তরফ বড় রহী হ্যায়। হম নৌজবান ইস লং মার্চ মে শামিল হ্যায়, সভি নৌজবান কো রোজগার দেনা হোগা আর মেলা খেলার নামে টাকা নয় চয় নয়, সব যুবদের 6000 টাকা প্রতি মাসে বেকার ভাতা দিতে হবে, না হলে মোদি দিদির গদি উল্টে দেবো, এই জন্য লং মার্চে যাত্রাতে আমরা 11 তারিখ মোদি দিদি কো হুশিয়ারি দেঙ্গে হামলোগ, জেএনইউ সে জো আন্দোলন শুরু হুয়া হ্যায়, নবান্ন সে ডিওয়াইএফআই জো আন্দোলন শুরু হুয়া হ্যায়, উস আন্দোলন কে প্রতি সমর্থন দেতে হুয়ে হামলোগ হম লোক কহনা চাহেঙ্গে কি হম 11 তারিখ জব কলকাতা মে শামিল হোঙ্গে তো হম উহাঁ পে গুহার লগায়েঙ্গে কি সর ফরোশি কি তমন্না আব হামারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনা বাজুয়ে কা দিল মে। জনসমর্থন কেমন বুঝছেন? জনসমর্থন দারুণ, আর শশি ভূষণ যে জেএনইউ মে দৃষ্টিহীন উস ছাত্র কো পিটাই কিয়া ইয়ে হিটলারি মোদি উসকা লাইন কো ইস লং মার্চ কে মাধ্যম সে দোহরানা চাহেঙ্গে কি জমি পে বহতে হুয়ে লহু কে হর কতরে কা হিসাব মাঙ্গতা হুঁ মাই আব গুলাব নহি ইনকলাব মাঙ্গতা হুঁ। প্রিয়াঙ্কা রেড্ডির দোষীদের কি শাস্তি দাবি করছেন? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মহিলা জব্দি কামদুনি কাটুয়া মধ্যম গ্রাম পশ্চিম বঙ্গাল মে নারী নির্যাতন কি যে ঘটনা বড়ি থি মোদি জি বড় বড় বাত বলে থে বেটি বচাও বেটি পড়াও, বড়ে দুর্ভাগ্য কি বাত হ্যায় কি 56 ইঞ্চ কা ছাতি দিখানে বালে মোদি জি কে সরকার মে না বেটি পড় রহি হ্যায় না বেটি বচ রহি হ্যায়, নির্ভয়া কি আগ আব তক ঠান্ডি নহি হুই আর প্রিয়াঙ্কা রেড্ডি হামারি বহন হামা উসকি ইজ্জত কো লুটা গয়া উসকো বলাৎকার করকে মার দিয়া গয়া, হম ইস নিকম্মী সরকার সে কি ডিওয়াইএফআই কে তোর পে কহনা চাহেঙ্গে কি জিস সরকার কে শাসন কাল মে ঘর কি মা বহন কি ইজ্জত সুরক্ষিত নহি হ্যায়, উসকো 1 মিনিট ভি যমুনা নদী কে পার দিল্লি কে সিংহাসন পর রহনে কা কোই হক নহি হ্যায়।